বাংলাদেশের দক্ষিণ বঙ্গকে দেশের সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক জোনে রূপান্তরিত করবে স্বপ্নের পদ্মা সেতু। সেই সঙ্গে পদ্মা সেতু জাগাবে পিছিয়ে পড়া একুশে জেলাকে। এ অঞ্চলের 5 কোটি মানুষের ভাগ্য বদলে নতুন দিগন্ত উন্মোচন করবে উদ্বোধনের অপেক্ষায় থাকা এই সেতু। পদ্মা সেতু উদ্বোধনের পর গোটা দক্ষিণবঙ্গে শিল্প বিপ্লব ঘটবে, যার ফলে পুরো দক্ষিণবঙ্গের চেহারা বদলে যাবে। অর্থনীতি ও সামাজিক ক্ষেত্রেও বৈপ্লবিক পরিবর্তন আসবে। ইতিমধ্যে পদ্মা সেতুকে কেন্দ্র করে মাদারীপুরে গড়ে উঠেছে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানে প্রচুর সংখ্যক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। সেতুকে ঘিরে পদ্মাপাড়ের মানুষের জীবন জীবিকার মান পরিবর্তন করার চেষ্টা চলছে। হাতে নেওয়া হয়েছে শত শত কোটি টাকা ব্যয়ে মেগা প্রকল্প। বিভিন্ন মেগা প্রকল্পের জন্য সরকারের পক্ষ থেকে অধিগ্রহণ করা হয়েছে প্রায় 5,000 একর জমি। এরই মধ্যে কয়েকটি প্রকল্পে কাজ দৃশ্যমান হতে শুরু করেছে। এছাড়া বেসরকারি উদ্যোগে বিভিন্ন কলকারখানা গড়ে তোলার জন্য জমি ক্রয় করছে বড় বড় শিল্প প্রতিষ্ঠান। শিবচরের কুতুবপুরে 70 একর জায়গায় দেশের প্রথম ইনফরমেশন টেকনোলজি ইনস্টিটিউট ও হাইটেক পার্ক নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণের চিঠি দিয়েছে মন্ত্রণালয়। একই ইউনিয়নে 108 একর জমিতে বেনারসি পল্লী নির্মাণের কাজ চলছে। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ নির্মাণের জন্য 15 একর জমি অধিগ্রহণ শেষে কাজ চলমান রয়েছে। পরিকল্পিত শহরায়নের জন্য 750 একর জমি অধিগ্রহণ করা হয়েছে শিবচরে। এখানে দাদাভাই উপশহর নামে পরিকল্পিত শহরায়নের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। চরঞ্চলের চর জানাজাতে অলিম্পিক ভিলেজ নির্মাণের প্রস্তাবনাও রয়েছে। এছাড়া মাদারীপুরের রাজার উপজেলায় ইকোনমিক জোন নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের কাজও চলমান রয়েছে। আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন, কারণ আগামীতে এরকম কন্টেন্ট আরও আসবে।